আমাদের মন চ্যানেলের সাথে থাকুন, আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। নারী এবং পুরুষ এই নিয়ে কিন্তু বিশ্ব সংসার, আর বিশ্ব সংসার মানুষের কোনো ক্ষমতা নাই যে মানুষ পরিচালনা করে, বিশ্ব সংসার পরিচালনা করেন সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তা শরীরে দেহের ভিতর যখন যৌবন আসে, পুরুষের হচ্ছে টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরন যখন আসে তখন জীবনী শক্তি বাড়ে, যৌবনের ক্ষমতা বাড়ে, সে চায় নারী সংসর্গে। কিন্তু নারী এই মাটির মতোই সবসময় শক্তিশালী, কিন্তু অত সেই নারীর কাছে গেলে পুরুষকে সচেতন হতে হয়। জমি যেরকম চাষ করতে গেলে চাষিকে শক্তিশালী হতে হয়, চাষ করার ক্ষমতা লাগে, লাঙলের ফাল লাগে, দ্বিতীয়ত কোদাল চালানোর মতো শক্তি লাগে। অতএব পুরুষের কিন্তু সেরকম শক্তিশালী, পুরুষের দেহ না হলে পরে মানসিক শক্তি এবং দৈহিক শক্তি এবং দমের শক্তি এই সব কিছুই লাগে। খালি ওই লিঙ্গ বড় হলে হয় না, লিঙ্গের শক্তি চাই প্রচন্ড, যেটা ফালের মতো কাজ করে। হল, হল মানে হচ্ছে লাঙল, লাঙল দিয়ে জমি কর্ষণ পাওয়া যায়। আর নারীর কাছে শক্তিশালী পুরুষ ছাড়া নারী প্রাধান্য দেবে না কোনোদিনও। মাটিও সেরকম, মাটিকে চাষ করতে গেলে লাঙল ভিতর থেকে না চালালে পরে জমি উর্বরা শক্তি বৃদ্ধি হয় না, অতএব সেখানে জমিরও শক্তি চাই, চাষিরও শক্তি চাই। জমি তো শক্তি আছে, নারী অনেক কিছু সহ্য করার ক্ষমতা আছে, পুরুষের কিন্তু ধৈর্য সহ্য কম। অতএব পুরুষকে ধৈর্য ধরে কিন্তু অগ্রসর হতে হয়। নারী সংসর্গে গেলে ভালোবাসা চাই, স্ত্রীর সাথে সহবাস করতে আগে ভালোবাসতে হবে তাকে, ভালো না বাসলে কোনোদিনও মহব্বতের উন্নতি হয় না। আর ভিতর থেকে মানুষকে পরিচালনা করে সৃষ্টিকর্তা, হরমোন সে দেয় জন্যে মানুষ মিশতে পারে আরেকজনের সাথে, হরমোনের দ্বারা পরিচালিত হয়, সেটা খুব গোপনে। পিটিউটারি গ্ল্যান্ড হচ্ছে সমস্ত গ্রন্থির রাজা, সেখান থেকে যে হরমোন হয় সেই হরমোনের দ্বারা সমস্ত শরীরে হচ্ছে হরমোন নিয়ন্ত্রণ হয়। 30 থেকে 35 বছর যখন ওভারটেক করে যায় তখন কিন্তু শরীরের থেকে কামনা বসানো এমনি আস্তে আস্তে ডিস্ট্রয় হতে থাকে, একটু একটু স্লো পয়জনের মতো। দ্বিতীয়ত খাদ্য, আমরা যে খাদ্যগুলো খাচ্ছি এইগুলো উল্টাপাল্টা খাওয়া হচ্ছে, হয়তো টেলিভিশনে দেখছি যে রান্না হচ্ছে ওই রান্নাই আমার খাওয়া লাগে, কিন্তু খেলেই ওটা বিপদ, ওটা বিষক্রিয়ার মতো কাজ করে। আর ন্যাচারাল ফুড খান, ডাল ভাত সবজি খান, আপনার কোনো ক্ষতি হবে না। আর একই খাদ্যের ভিতরে দেখা যাচ্ছে কি মাখনও আসছে, ভেজিটেবল অয়েল আসছে, তারপর বাইরের সেই নানান রকম কনফেকশনারি গুডস মিশ্রণ হচ্ছে, ডিম দুধ লবণ চিনি সব একসাথে, এগুলো খেলে পেটের 12টা বাজবে, ওই দেহ নিয়ে সহবাস করা যাবে না। নিজেই যদি ধ্বংস হয়ে যান তাহলে সহবাস শক্তি পাবেন কি করে? আনন্দ চাই, আনন্দ নর্মাল খাবার খান, ন্যাচারাল ফুড খান। আর অত্যাধিক মাছ মাংস বেশি খেলে পরে ভিতরের অংশগুলো ধ্বংস হয়ে যায়, অ্যাসিডের মাত্রা বাড়বে, ওই দামি ওষুধ খেলে আর উল্টা বিষ খেলে তার সাইড ইফেক্ট আরো ভয়াবহ, সেক্সের জন্য কোনো বড়ি খেলে আরো কঠিন অবস্থা হবে। অতএব যারা বিবাহিত জীবন পরিচালনা করছে, নিজেকে ভালোবাসছেন, স্ত্রীর সাথে আন্তরিকতা থাকতে হবে, তাকে ভালোবাসতে হবে, ভালোবাসার খাদ্যগুলো খান, সহজ পাচ্য, যেটা খেলে শরীর মন দুটোই ভালো থাকে। দুধ খান, দুপুরে টক দই খান, তাতে হজম শক্তি বৃদ্ধি হবে, এবং মন নিষ্কাশন প্রতিদিন যদি ঠিক মতো হয় তাহলে অবশ্যই আপনার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। অতএব সেই মন এবং শরীর ভালো রাখার জন্যে আমি যোগ দেব এবং প্রাণায়াম দেব, অবশ্যই সেই যোগটা দেখাচ্ছি, আপনি এখনই দেখেন। যেটা হচ্ছে, বয়স্ক মানুষ শীর্ষাসন করতে পারেন না, যারা শীর্ষাসন করতে পারেন না, শীর্ষাসন যারা হাই ব্লাড প্রেশার তারা কখনই করতে পারেন, তাদের জন্য যে আসনটা দেব এটা শশঙ্কাসন আর উষ্ট্রাসন, এই দুটা করলে, উষ্ট্রাসন করলে হবে কি ধারণ ক্ষমতা, বীর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এবং স্ত্রী সহবাসের সময়
সবসময় ডান নাকে নিঃশ্বাস রাখতে হয়, স্ত্রীকে বাঁ দিকে রাখতে হয়, হ্যাঁ, আর বাম কাতে কিছুক্ষণ শুলে ডান নাকে নিঃশ্বাস আসবে। ডান নাকে যখন নিঃশ্বাস আছে তখন শরীরের ভিতর তেজ, হ্যাঁ, সূর্য নারী, এটাকে সূর্য নারী বলা হয়। আর বাম নাকে হচ্ছে চন্দ্র নারী। এই সূর্য নারী যখন বলশালী হয় তখন বীর্যস্খলনও কম হয়, কিন্তু এটা খুব হিসাব করে চলতে হয়। অতএব সেই দিক থেকে সাবধান। আমরা এখন সে আসনে যাব। আসনটা হচ্ছে প্রথমে উষ্ট্র আসন দেখাচ্ছি কিভাবে করতে হয়, পাশে করে সাইড করে দেখাচ্ছি। এটা হলো বজ্রাসনে বসা, হ্যাঁ, বজ্রাসনে বসা। গোড়ালিকে এখানে ধরা, ধরে পেটটাকে সামনের দিকে আগানো, পিছে ঝোঁকানো। এই পেটটা যত আগানো যায়, পাটা একটু ফাঁক করে ব্যালেন্স নিয়ে এটাকে বলে উষ্ট্রাসন। পেট যত আগানো যায় তত ভালো। এইবার শশঙ্কাসন, এটারই অপোজিট আসন। এই দুটো আসন করলে যারা একটু হাইট বড় বাড়াতে চায় তারা কিন্তু হাইটও বাড়বে, এবং ধারণ, বীর্য ধারণ ক্ষমতা বাড়ে। মেরুদণ্ড নরম যত হয় তত যৌবনের জীবনী শক্তি বৃদ্ধি পাওয়া যায়। এবার শশঙ্কাসন দেখাচ্ছি। মাথার তালুটা এখানে থাকবে, অবশ্যই সেটা দেখবেন। এইভাবে 15-20 সেকেন্ড, 30 সেকেন্ড থাকা যায়। 3-5 বার করবেন দুবেলা, সকাল সন্ধ্যা, আপনার সময় মতো আপনি হিসাব করেন। কিন্তু খাওয়ার পরে করা যাবে না, খাবার আগে করা যায়। আর খাবার খেলে 2 ঘন্টা পর করতে হয়। আর প্রাণায়াম হচ্ছে যে প্রাণায়ামটা, এটা কপালভাতি। কপালভাতিটা করার সময় সোজা হয়ে টান হয়ে বসে, আপনি চেয়ারে বসেও করতে পারেন। টান হয়ে সবসময় বসতে হবে, চোখটা বন্ধ করতে হবে, প্রথমে কম বন্ধ করে নিঃশ্বাসটাকে ত্যাগ করা। এতে হবে কি, ভিতরে ডায়াফ্রাম, কিডনি, লিভার, স্টমাক, ইউরেট্রাস, মেয়েদের যত যৌনাঙ্গের যত দোষ সেগুলো যাবে, পুরুষের যৌনাঙ্গের বল হবে, এগুলো সব সময়। এটা করে দেখাচ্ছি। এটা আপনি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 8 ঘন্টা করা যায়। প্রথম প্রথম হয়তো হয়তো জোরসে করলে ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বুকে ব্যথা হবে। আস্তে আস্তে করতে হয়, স্টেপ নিয়ে করতে পারেন, হ্যাঁ। মিনিটে হয়তো 10 বার স্টেপ নিয়ে করা যায়, মিনিটে 30 বার করা যায়, 40 বার করা যায়, 50 বার। এটা লং টাইম, যখন দ্রুত হয়ে যায় তাতে হবে কি, বুকে দম আসবে, হ্যাঁ। এটা করে দেখাচ্ছি। এই নিঃশ্বাসে যেটা দেখাচ্ছি, কপালভাতি, এই কপালভাতিটা এত উপকারী প্রাণায়াম, এটা হার্টের ব্লক পর্যন্ত খুলে যায়। এবং ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে ইন্টারনাল, এর ভিতরে এত পাওয়ার, এত শক্তিশালী হয় যে আপনি না করলে বুঝতে পারবেন না। আমি নিজে জীবন দিয়ে উপলব্ধি করি, এই জীবন দিয়ে উপলব্ধি করি জন্যই আমার যে ভালোবাসাটুকু সেটাই আপনাদের মাঝে নিবেদন করতে চাচ্ছি। এই যে উড্ডয়ন মুদ্রাটা যেটা আমি দেখালাম কিছুক্ষণ আগে, আবার আমি করে দেখাচ্ছি। এই উড্ডয়ন মুদ্রা হচ্ছে বীর্য ধারণ ক্ষমতা বেড়ে যায়, এটা এত শক্তিশালী। দ্বিতীয়ত, আর এই এটা কাজ করে হচ্ছে আপনার যেটাকে বলে অ্যাড্রিনাল হরমোনের উপরে। এই অ্যাড্রিনাল হরমোন যখন বেশি নিঃসরণ হয় মানসিক উত্তেজনা বৃদ্ধি হয়, সেই মানসিক উত্তেজনা দমন করার জন্য এই মুদ্রাটা খুবই শক্তিশালী, হ্যাঁ।
আপনার মনের ভিতরে যেটা কামনা বাসনা উত্তেজনা বেড়েছে সেটা পর্যন্ত কন্ট্রোলে নিয়ে আসে, সেটা আমি দেখাচ্ছি। এই যে এটাকে উড্ডিয়ান মুদ্রা বলে, আর যেটা প্রাণায়াম দেখাচ্ছে উড্ডিয়ান মুদ্রায়, এটা মুদ্রা মুদ্রার দ্বারা হয় কি ভিতরের অংশগুলো প্রত্যেকটি পার্টস পাতি যেগুলো আছে কলকব্জা সেগুলো আপনার কন্ট্রোল থাকে, স্থির হয় কিছুক্ষণ। এই স্থির হওয়ার কারণের জন্য ভিতর থেকে একটা জীবনী শক্তি সে পুনরায় পেয়ে যায়। এই জীবনী শক্তি মানুষের দুর্বল হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়, তা মনের ভিতরে পুরুষালী শক্তি, পৌরষের রসই যদি না থাকলে পুরুষ কিসের? অতএব সেই পুরুষের রসটা সৃষ্টি করার ক্ষমতা রাখে এই মুদ্রা, ধারণ ক্ষমতা বেড়ে যায়, বীর্য ধারণ ক্ষমতা বেড়ে যায়। এত আম, আম হলো বীর্যবর্ধক, কিন্তু তা আমরা সেই পুনরায় প্রাণায়ামে যাচ্ছি, কপালভাতি প্রাণায়াম, চোখটা বন্ধ করে নিঃশ্বাসটা খালি ত্যাগ করা, আর অটোমেটিকলি ভিতর থেকে নিঃশ্বাস নেওয়া হয়ে যায়। খালি একটু ফলো করে আপনারা দেখবেন এই জায়গায় ড্রায়াফ্রাম আন্দোলিত হয় সবগুলো। এটা এইভাবে করতে হয়, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যত করবেন তত ভিতর ভিতর পাওয়ার এসে যাবে।